এক গৃহপালিত মুফতি তৈরি করেছিল একটা সংস্থা, কি বলে ওটা ডেস্টিনি, ডেস্টিনি আর একটা ব্যবসা প্রতিষ্ঠান তরফ খবর দরকার হবে কেন? গৃহপালিত মুফতিতে তারা ফতোয়া বের করেছিল ডেস্টিনি জায়েজ, শেষে দেখা গেল ডেস্টিনির মতো ফাক্কর এবং দুর্নীতিবাদ আর কোনো কোম্পানি নাই। হুজুরদের কথা শুনেনি, আমাদের কথা শুনেনি, পরবর্তী দেশে 2012 সালে ঠিকই ডেস্টিনির টুটি চেপে ধরলো যে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে ডেস্টিনি। হুজুরের কথা শুনেনি, যখন বাস্তবতায় গেল তখন টুটি চেপে ধরলো ডেস্টিনির আপনার খবর নাই। আমরা যখন ডেস্টিনির বিরুদ্ধে কথা বলেছি তখন আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, ওদের ফতোয়া বোর্ড তৈরি করেছিল, একটা ব্যবসা প্রতিষ্ঠানের ফতোয়া বোর্ড তৈরি করেছে মানুষকে, যে ধর্ম পড়া মানুষ, আর এখন সবগুলোর দ্বারা শুরুতে বসানো হচ্ছে ইসলামী, সব ইসলাম শব্দ ব্যবহার, ইসলাম শব্দ দ্বারা ব্যবসা করছে। আরে হাসপাতালের নামে ইসলামে লিখছে, জমজম ইসলামী হাসপাতাল, কথা বুঝতে পারবেন? আরে একটা হাসপাতাল অ্যাপেন্ডিসাইড হয়েছে, সাধারণ হাসপাতালে গেলে যে চিকিৎসা, এই হাসপাতালে সেই চিকিৎসা, ইসলামী নাম দেওয়া কি দরকার? ইসলামী নাম দিয়ে সবগুলোকে বৈধ করার চেষ্টা করা হচ্ছে। আপনি সেই প্রতারণার কাঁধে পড়েছেন।